এক লোক ভোট দিতে আসছে মুরব্বি কয় চাচা আপনার ভোট হয়ে গেছে মুরব্বি কয় দেখো তো সকিনা বেগমের ভোট হয়েছে কি না কয় হ্যাঁ সকিনা বেগমের ট হয়েছে এই মুরব্বি কান্দা শুরু করছে কয় মুরব্বি কাঁদেন কেন কয় সকিনা বেগম আজকে দশ বছর আগে আমার সাইডে চলে গেছে আমার কাছে আসতে পারে না ভোট কেন্দ্রে এই ঢোকেন হ্যাঁ হ্যাঁ ভোটের নিশ্চিত করবা প্রত্যেক মানুষ যেন তার রায় দিতে পারে যে রায় দিতে পারবে না তার গজব থেকে তোমরা বাঁচতে না যে নিজের রায় দিতে পারে না সে কার কাছে বিচার দিবে আল্লাহর কাছে তুমি আমার রায় হাইজাক এই জন্য আমরা যেন নিশ্চিত করতে পারি প্রত্যেকে যেন তার রায় দিতে পারে আল্লাহ তৌফিক দান করুক অনেক বড় ওলা মহজরত আমার সামনে বসা আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা এসেছেন এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার মা এবং বোনেরা এসেছেন আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা থাকতে পারেন এখানে ডিবি এস সদস্যরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ কোনটি সবাই বলেন আর রাহমান বলছে আমার বাবাজি আর কে কোনটা বলবেন কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের মা কোন সুরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়েছে কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা সুরা তু দোহা কোন সুরা দিয়ে ফু দিলে ফু বৃথা যায় রাসুল নিজেও ফু দিতেন এখন আমরা ফু দেই না তাবিজবাদী তাবিজ বাঁধবেন উকিল আইলেই ভালো হবেন না মনে রাখবেন তাবিজ বাঁধবেন আর ভালো হবেন না তাবিজ গুলো ফেলে দেন কষ্ট হচ্ছে আচ্ছা বলেন তো তাবিজ দিলে কি লাভ হয় বলেন তাহলে তো ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যেখানে আমরা যাই পিজি হসপিটালে সব ডাক্তাররা তাবিজ দেবে তুই কিনলে গেছ আমি কিডনির অপারেশন দুইটা তাবিজ দেওয়া যা এরকম বরং যে তাবিজ দেয় সেও বাহিরের ওষুধ খায় ঠিক ঠিকটা ব্যাঠি আমি পাইছি এরকম আমার এক ছাত্র গেছে এক হুজুরের কাছে তাবিজ আনতে ওর অসুখ ভালো হয় না তো গিয়ে দেখে যে হুজুর আধা ঘন্টা পরে আসছে কয় হুজুর আপনি আধা ঘন্টা পরে কয় আমি ওষুধ খাইছি এই জন্য আধা ঘন্টা পরে আসি কত আপনি বাহিরের ওষুধ খান আপনার তাবিজ দিয়ে আমি কী করব আপনার নিজেরটা দিয়ে তো নিজেই ভালো হইতে পারো না ফু দিবেন কোরআন দিয়ে সাথে সাথে এক সাপ এক ফু দিয়ে দশ কোটি টাকা নেন হালাল কয় কোটি দশ কোটি নেন হালাল আবু সাইদ হুদ্রি এক ফু দিয়ে ছাগল নিয়েছেন বোকারের হাদিস তিনি এক জায়গায় গিয়েছেন গিয়ে দেখে যে ওই এলাকার মালিকের ছেলে মালিককে সাপে কামড় দিয়েছে কিসে এখন সাপে কামড় দিলে তো মারা ছাড়া কোনো উপায় মুরব্বী সাহেব বিষাক্ত সাপ এখনও চুপচাপ সখন তাদের লোকজন এসে বলছে হালে আইন দেখ রাত তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ঝাড় ফুক করো আবু সাইদ খুদ্রিয়া দিলেন বলে না আমি আছি তিনি গিয়ে ওই সাপে কামড়ের জায়গায় সুরা ফাতে আঙ্গুল রেখে সুরা ফাতে পড়লেন ওই লোক লাভ দিয়ে উঠছে বলছে কি চান কইছে আগে আগে দুধ দে দুধ খায়াল ওই কি দুধ খায়াল ওই দুধ খাবেন সব নবীদের প্রিয় খাবার কি দুধ শরীরের সব ক্ষয়রোধ করে কোন জিনিস কোন জিনিস দুধ সব প্রিয় খাবার জান্নাতের প্রিয় খাবার কি দুধ এবার বলছে 30টা ছাগল দে কয়টা 30টা ছাগল দাও সাহাবায়ে বলছে আমরা খাবো না রাসূল সাল্লাল্লাহু কাছে গেলেন ও আগে জানিয়ে দিলেন কে রাসূল বলেন হে আবু সাইদ কে বলেছে তোকে সুরা ফাতিয়া পড়ে ফুঁ দিলে লাভ হয় বলছে হুজুর যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে আমি নিজের থেকে করেছি বলছে ছাগল তুইও খা আমারেও কথা কনাই লাখ টাকা পেয়েছি হয় না তো কোরআন শরীফে বাচ্চা হওয়ার কিছু আয়াত আছে না নাই ইব্রাহিম আল্লাহ ইসলামের আয়াত আছে তিনি যখন আগুনের দিকে যাচ্ছেন বলছে আল্লাহ মনে কোনো কষ্ট নাই কষ্ট একটাই কোনো দিন আব্বা ডাক শুনতে পারলাম না হাবলি সালেহান হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন ফাবাশশার নাহু বিগুলামিন হালিম সূরা সাফাত আল্লাহ বলেন তোকে এমন সন্তান দান করে দিলাম যার মতো ধৈর্যশীল সন্তান পৃথিবীতে আর একজনও হবে না নয় বছর তেরো বছর বারো বছরের শিশুকে বাবা বলছে ইন্নি আরা ফিল মানামি আন্নি কাই ড্রিম আই অ্যাম ইউ আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জব করছি ছেলে বলছে ফ ফনজুর মাজা তারা শতাজিদুন শাম লহ মিনা সবিরিন আপনি যা দেখেছেন করেন আমি ধৈর্যশীল হয়ে যাব। কি ছেলে লহত পার কি অসাধারণ ঘটনা ফতাইনা হুম ইজিব হেন আজিম তয়াবত পর্যন্ত এই ঘটনাকে ঐতিহাসিক বানিয়ে দিলেন কে আল্লা বানিয়ে দিলেন এই জন্য চাইতে হবে কার কাছে একজনের কাছে বাংলাদেশের লোকেরা আল্লাহর কাছে বেশি চায় আর কিশোরগঞ্জের লোকেরা একটু বেশি চায় কিশোরগঞ্জে গত বছরগুলোতে উন্নতি বেশি হয়েছে না কম কথা কয় নাকি পুরা হাওড়ের ভিতরে তা আপনারা কী করে ফেলেছেন হ্যাঁ হাওড়ের ভিতরে কি সুন্দর রাস্তা আছে না নাই এখন সাতার যারা জানে হেরাও আসে যারা জানে না হেরাও আসে হুজুরে পোলাপনলে মরেও এটার ভিতরে আসে তুই সাঁতার না তুই আইলি কে পোলাপন আনলি কেন কিন্তু এত সুন্দর জায়গা এটা দেখে কেউ নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না তাহলে সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা সুরা ফাতে যখনই কষ্ট পড়েন কোন সুরা পড়বেন কোরআন শরীফের চেয়ে বড় ঔষধ আর কিছুই নাই গত করোনার সময় বর্তমান সরকার প্রধান বলেছিল হেফজোখানা খুলে দাও আপনাদের মনে আছে কি না হাফেজরা কোরআন পড়া শুরু করেছে করোনা ধাওয়া শুরু করেছে তারপরে মসজিদ গুলো খুলে দেওয়া হলো মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে একটা একটা নাই তোমার কষ্ট হচ্ছে দেখে হ্যাঁ এবার বলেন কোরআন শরীফের দুই নাম্বার ফজিলতের সুরা কোনটা সুরা ফাতে পড়লে সবচেয়ে বেশি সওয়াব এটা কোরআনের অর্ধেক আর একটা সূরার ব্যাপারে রাসূল সায়াসাল্লাম বললেন রাতে দশ পারা কোরআন পড়ে কে শুইতে পারবা কেউ হাত তুললেন না রাসুল সাহসাল্লাম বললেন একটা ছোট্ট সূরা পড়বা দশ পারা সোয়া আল্লাহ লামোলাম দিয়ে দিবে কি জানি সূরাটা জানেন তো আপনারা আবার রাসূস সাহসাল্লাম হেঁটে যাচ্ছেন এক সাহাবী খুব সুন্দর করে সুরায় ক্লাস পড়ছে রাসুলাম দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন এই সাহাবি শুনো সুরাই খ্লাসের ভালোবাসা তোমাকে বেহেশতে নিয়ে যাবে সুরাই খ্লাসের ভিতরে আল্লাহর চারটি গুণ কয়টি চারটি গুণ এই চারটি গুণ যার মধ্যে আছে তিনি শুধু আল্লাহ হবেন তিনি দেবতা হবেন বাকিদের দেবতা হওয়া সম্ভব নয় হিন্দু ভাইয়ারা ভালো করে শুনেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহ হতে চায় কেউ যদি কাউকে কিছু দিতে চায় অথবা কেউ যদি গায়বের মালিক হতে চায় চারটি গুণ লাগবে কয়টা কুল হু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদে ওয়া লা ইয়ুলাদ ওয়া লাহু কুফুয়ান আহাদ বলো আল্লাহ একক আল্লাহ কি এক 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 যার কোন দয়ো আহাদ আল্লাহ সামাদ আল্লাহ এত পরে তার উপরে আর কারো ওঠার ক্ষমতা সামাদের আর একটি অর্থ হলো যার পেট নাই কি নাই পেট নাই পেট থাকলে তো খাইতে হয় পেট থাকলেই তো রাস্তার পয়সা পেটে ঢুকে ঠিক না বে ঠিক পেট থাকলেই করোনার চাইল পেটে ঢুকে আল্লাহ দিলা জবফালাহু যার মধ্যে কোনো শূন্যতা নেই আরেকটা অর্থ হলো যার প্রয়োজন কারো কাছে নাই আমরা সবাই তার কাছে ধরা ঠিকা ঠিক আমরা সবাই কার কাছে ধরা আল্লাহর কাছে ধরা আমাদের কাছে আল্লাহর কোনো প্রয়োজন ও লা মিয়া কুন লাহু কুফুয়ান তিনি কারো থেকে জন মনেন নাই লামিয়ালী দেওয়ালাম খ্রিস্টানদের ইহুদিদের জবাব দিলেন ইহুদিরা বলে ওজাহিরুন ইব নৌলা সুরাত আর খ্রিস্টানের বলে ই সাহেব ঈসা আল্লাহর পোলা আরো আসতে কোন না উজু তারা বলে নাখান বা উল্লাহ আমরা আল্লাহর প্রিয় আল্লাহ আমাদেরকে লামা নারু ইল্লাহ ইয়াম্ম আল্লাহ আমাদেরকে অল্প কয়েকদিন আগুনে সাইড দিয়ে জান্নাত দিয়ে দিবে আল্লাহ বলছেন আমার সাথে এরকম কারো কোনো দলিল নেই বরং আল্লাহ বলছেন না মি আলি দেওয়ালাম তিনি হন নাই কাউকে তিনি জন্ম দেন নাইওলা মিয়া কুল্লাহু তার সমকক্ষ আকাশেও নাই জমিনেও তার বিচারের সাথে দুনিয়ার বিচারের কোন মিল তার দেয়ার সাথে দুনিয়ার দেয়ার কোনো মিল কোন জায়গায় কি দিবেন দেখেন আপনাদের এই কিশোরগঞ্জে মাছ বেশি না কম কথা কোন না কে ধান আর কি বেশি বলেন কাঁঠাল কই কাঠা পাশে অবশ্য কিশোরগঞ্জের লোকদের গড় আয়ু বেশি এটা আমার অ্যাসেসমেন্ট কারণ হলো কিশোরগঞ্জ সমতল ভূমি বেশি আর মাছ খায় বেশি কিশোরগঞ্জের লোকের মেজাজ গরম হয় কম কম মারিয়াল বা বুঝ এটা আদর করে গড় এটা তো রাগ হয় না এবার বলেন কোরআনের তৃতীয় সবচেয়ে সোয়াবের সুরা কোনটি প্রথম গেল সুরা দুই নম্বর হ্যাঁ মুরব্বী আর শিশুনা হলো মাসুম আলহামদুলিল্লাহ বলে সাইটের উপরে যাদের বয়স যায় এরা কি হতে থাকে মাসুম হতে থাকে এদের গুণা কমতে কমতে এরা আল্লাহ আল্লাহর আমিন হয়ে যায় জমিনে আল্লাহর আমিন হয়ে যায় এই জন্য যারা নামাজ পড়ে পড়ে দাড়ি পাকিয়েছে এদের সাথে কোনো বেয়াদবি করবেন না এদেরকে নিয়ে যদি হাত তোলেন কবুল করবেন কে উসিলা করবেন আল্লাহ আমার পাশে আমাদের প্রিয় হুজুর আছেন তিনি আমাদের বয়সে বড় তার উসিলা আমাদেরকে মাফ করে দেন এটা সাহাবাই রাম করতেন রাসু চলে গেলেন আব্বাস যেন জীবিত সাহাবাই কেরাম হাত তুললেন আর বললেন হে আল্লাহ আপনার হাবিব আমাদের মাঝে ছিল তিনি এখন নাই তিনার চাচা আমাদের মধ্যে সবচেয়ে বয়বৃষ্ট আছেন তিনার ছিল আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কবুল করুন রাসুল সাহা সালমার কাছে একজন সাহাবি আসলেন এসে বললেন হুজুর আমি বিয়ে করব কি করব বিয়ে করব রাসুল প্রথম জিজ্ঞেস করলেন মোহরানা কি আছে কয় শরীর ছাড়া আর কিছু নাই এখন তো মহারানা ছাড়াই বিয়ে হয় মহারানা বাকি বাকির নাম ফাঁকি অবশ্যই কিশোরগঞ্জের লোকেরা ভালো যৌতুক খান বেশি হ্যাঁ যৌতুক বেশি হ্যাঁ কি নিয়ে যাবেন ওই মেয়েকে মেরেছেন তো মেয়ে মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না সহজ জিনিস বুঝেন না গালিজ হেভি বিয়ে হয় সাক্ষী রাখেন কাকে সাক্ষী রাখেন কাকে আল্লাহকে সাক্ষী রেখে মেয়ের উপর অত্যাচার করো তোমার দুনিয়াও শেষ আকরা তো শেষ কি মনে করো যা ইচ্ছা তা করবা একটার পর একটা বিয়ে করে প্রথম বোর খবর নাই আরেকটা করেছে আরেকটা করেছে আরেকটা করেছে এক শয়তান ধরা পড়েছে সাতটা বউ এখন আছে ওরে আইনের আয়তায় আলো জিনা কার হিসাবে পিতাও কুত্তার মতো পিতায় জেলখানায় ঢুকায় দাও সাহস হয় কেমনে মুসলমান দেশে এইভাবে চার বউ সাত বউকে একসাথে রাখস বিয়ে কয়টা কয়টা করা যায় কয়টা কোন

পঁয়ত্রিশ বছর বয়স এই মা হাতে করে এক হাতে খাওয়া নিয়ে এই পাহাড়ে উঠে যেত আমি হেরা পাহাড়ের নিচে গিয়ে আমি কতবার যে মুচ্ছা যাওয়ার অবস্থা হয়েছে কি বিশাল পাহাড় এখন রাস্তা করার পরেও যুবকেরা ভয় উঠে না এরকম খাড়া পাহাড় এমনি তাকাবেন মাথার টুপি পড়ে যাবে সেই পাহাড়ে উঠতেন মা খাদিজাতুল গোবরা রাদিয়াল্লাহু আনহা গিয়ে বসে থাকতেন একটু পা ফসকে পড়লেই নিচে পড়ে মরা ছাড়া কোনো উপায় ডাকতেন না রাহমাত যখনই একটু অপসর হতেন দেখতেন মা খাদিজা হাতে খাওয়া নিয়ে বসে আছে বলতেন তহেরা আপনি এখানে কেন এসেছেন বলছে আপনি জানেন আপনাকে ছাড়া আমি খাই না আপনার খাওয়া নিয়ে আমি এখানে হাজির হলাম রাসুল সাহায্য বললেন ডাক দিলেন না কেন বলছে ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যায় সেই জন্যই ডাক দিই নাই রাতের বেলায় রাসুল একটু দেরিতে ফিরতেন দেরি হলেই দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন কোবরাহ আনহা একবার নক করলে দরজা খুলে যেত রাসুস্লাম ছিলেন মা খালেজার একজন সামান্য কর্মচারী প্রথম ছাগল চড়াতেন তারপরে তিনি খাদিজার ব্যবসাগুলো কন্ট্রোল করতেন সব নবীরা ছাগলের রাখাল ছিলেন কিসে রাখাল সব কর্মীরা আপনার ছেলে মেয়েকে কাজ শিক্ষা দিবেন ননিল দুলাল মালাবেন না ষোলো বছর বয়স হয়ে গেল কর্মক্ষম করবেন ছেলে মেয়েদেরকে কাজ শিক্ষা দিবেন বিভিন্ন কাজ করাবেন তাদেরকে দিয়ে পয়সার বিনিময়ে অনেকের ছাগল চড়াতেন্লির আলামিন ছাগল চড়ানো সহজ না কঠিন সব নবীরা কেন ছাগল চড়িয়েছেন ছাগলের মধ্যে মানুষের মধ্যে কিছু মিল কথা কন্যাকে আপনি ছাগলের সামনের দিকে টানলে ছাগল কি করবে তোর বাপের খাই না টানস্কের ঠ্যাং দুইটা দিয়া এমন কুটি দিবে কি কুটি কয় ছাগল্লা খুঁড়ি কি ঘুটি ছাগল্লা খুঁড়ি আর আপনি ছেড়ে দিবেন বা স্তিরিং বিরিং করে নাচতেছে নিজের ইচ্ছা মতো চলে তবে ছাগল একটি বরকতময় প্রাণী রাসুলের সবচেয়ে প্রিয় প্রাণী ছিল কোনটা ছাগল মালিক কি যখন দেখে না এটা কানতে থাকে কি করে নতুন মালিক যখন কিনে নিয়ে যায় আগের মালিকের জন্য কি করতে থাকে কানতে থাকে ছাগল রাসুল সাল্লাম বললেন ও সাহাবী তোমার কাছে সুরা কাউসার আছে না কি আছে সুরা নসর আছে না কি আছে সুরা কাফেরন আছে না কি আছে সুরা জিলজাল আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো কয়টা সুরা চারটা সুরা রাসূল বললেন এই চারটা সুরা হলো কোরানের এক চতুর্থ অংশ আবার আরেক এক বড় সাল্লাম এরাসুল সায়াসাল্লাম বললে জিলজাল হল কোরানের অর্ধেক কোরানের কি অর্ধেক সুরা জিলজাল পারেন তো আপনারা এই চারটা সুরা পারেন কোন দিকে তাকায় রসুল ওই যে দেখতেছি এই তোমরা এটা খুলা ওই মনোযোগ নষ্ট করে দিলা খুলছে কেনা এই কেনা কত সুন্দর কথা এটা হলো আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা কোরআন শরীফে আছে না নাই হ্যাঁ অমর ফারুক শুয়ে আছেন এক সাহাবি কোরআন পড়তেছেন ঈদে সাজে মা ওয়াদ্দা আকে রব্বুকে অমে কালে অমর ফারুক তারে ধরলেন ধরে রাসুল সাহেবের কাছে নিয়ে গেলেন বলছি রাসুল্লাহ দেখেন এটা কেমনে কোরআন শরীফ পড়ে উনি যখন কোরআন পড়তেছেন রাসুল মুস্কি হাসছেন অমর ফারুক রাজি বললেন আপনি মুস্কি হাসছেন রাসুল সাহেব বললেন বাধা দিও না এইভাবে অজিব্রাহিল আমাকে কোরআন শুনিয়েছে বাংলাদেশে যদি কোরান নাজিল হতো কিশোরগঞ্জের টানো কিছু থাকতো কিছু থাকতো খাইতে না কেন কত সুন্দর টুনে আপনারা কথা বলেন আলহামদুলিল্লাহ বলি এই চারটা সুরা মুখস্ত করবেন তো এই চারটা তাহলে পুরা কোরআন হয়ে গেল আপনার সুরা ফাতেহা সুরা এখলাস আর চারটা সুরা কয়টা ইন্না আত তো সবার মুখস্ত আছে আছে না কলিয়া ইউহাল গা ফের রাতের বেলায় পড়ে শুবেন রাতের শরীরের বিষ ব্যথাগুলো আল্লাহ ভালো করে দিবেন কলিয়া ইউহাল কাফিরউল্লাহ আহাবুদুমা এটা পড়লে এটার সাথে পড়বেন কুল্হু আল্লাহু আম্মা হোসামাদ লা মিয়া লি দেওয়া লামিউ লাদ লামিয়া গুলাহু গুফোয়ান আহাদ আবার রাসুল চার সংখ্যাকে পছন্দ করতেন কোথাও সফর করলে কয়জন যেতেন কয়জন কোথাও যুদ্ধের সৈনিক পাঠালে ৪০ অথবা চারশো অথবা চায়ের হাজার এটা পাঠাতেন রাহমাত আল্লীর আলামিন এখন আসেন কোরআন শরীফের চার নম্বর সুরা কোনটা বিয়া কয়টা করা যায় জানি চারটা তো চার নম্বর সুরা কোনটা নেশা দেখছেন কোরআন শরীফ মিল দেখছেন সুরা নেশা চার নম্বর সুরা এটা শুরু হয়েছে তাকুয়া দিয়ে শেষ হয়েছে তাকুয়া দিয়ে তাকুয়া নাই যেখানে জান্নাত নাই সেখানে বিয়ের অনুষ্ঠানে তাকুয়ার আয়াত বেশি পড়তেন রাহমাতাল্লির কারণ কি মেয়েদের সাথে লঙ্ঘন হয় বেশি না কম বেশি মেয়েদেরকে বিতর্কে মেয়েদের সাথে বিতর্ক করতে নিষেধ করে দিয়েছেন কে কখনো মেয়েদের সাথে তর্কে লিপ্ত হবেন না আশির মারুফ মেয়েরা হোক দুইজনই সমান দুইজনই কি সমান কিন্তু পুরুষ আর মেয়ে যখন তর্কে লিপ্ত হবে জয়ী হবে কারা নারীরা কারণ কি জানেন এখন মেডিকেল সায়েন্স বলছে মেয়েদের গলার এটা মিনিটে লড়ে হলো একশো থেকে একশো পঞ্চাশ বার আর পুরুষেরটা লড়ে ষাট থেকে সত্তর বার পুরুষে যখন একটা কয়েও ষাট থেকে কয়ে বয়ে থাকে তখনই ধরে কয় এত কথা করে কথা করে এত এটা কেন এটা এই জন্য হয়েছে একটা মায়ের কাছে সন্তানরা ভাষা শিখে ঠিকটা বাটি একজন মা পাঁচটা সন্তান সাতটা সন্তানকে ভাষা শিখায় মা কয়জন যদি তার কণ্ঠ দ্রুত না হতো এরা তো ভাষা শিখতে পারতো না আমাদের বাংলা ভাষা এটা মাতৃভাষা ঠিকটা বাটি আবার আল্লাহ সুরার মেরাকৃষ্ণাম রায় আয়াতে বলছেন আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি কি বানিয়েছি ইলাইহা যাতে মেয়ের কাছে তোমরা শান্তি পেতে পারো শান্তির জায়গাটা কেন নষ্ট করেন কেন নষ্ট করেন বাংলাদেশের সবচেয়ে পয়সালা ছিলেন এক সময় আপনাদের এলাকার কি নাম হ্যাঁ ওনার বায়োগ্রাফি পড়বেন লোকটা খুব বিনয়ী ছিলেন বিবির সাথে তার সম্পর্ক ছিল সবচেয়ে মধুর অত্যন্ত বেশি মধুর ছিল তার বিবির সাথে সম্পর্ক আর তিনার তিনটা মেয়ে একটা ছেলে যখনই মেয়ে আসছে তার বরকত বেড়ে গেছে মেয়ে বেশি যেখানে বরকত বেশি এক সাহাবী বলছে হুজুর আমি খুব গরিব লাখ টাকা পয়সা কিচ্ছু নাই রাসুল বলছেন বিয়ে করো কো নিজেই খাইতে পারি না আরেকজনকে কি করো রাসুল সাহেব বলেন বিয়ে করো ওই মেয়েটার ভিতরে বরকত ঢুকিয়ে দিবেন কে আমাদের দেশে যত মানুষ পয়সা আলা হয়েছে বিয়ের আগে না পরে

الذي تسائلون به والارحاب ان الله كان عليكم رقيبا الله اكبر হে মানুষ মানুষের ভিতরে সব আছে না নাই কথা কন না কেন মেথড থেকে নিয়ে প্রধানমন্ত্রী আছে না নাই আমেরিকা ইংল্যান্ড সারা পৃথিবী আছে না নাই মানুষ সবকি মানুষ যার আছে মান এবং হুঁশ তার নাম কি মানুষ আর আরবি শব্দ হলো আল ইনসান ও হাইওয়ান ও না মানুষ হলো এমন প্রাণী যারা কথা বলতে পারে কি বলতে পারে কথা বলতে পারে নাচ দিয়ে অনেকগুলো সুর আল্লাহ আরব্লা আলামিন শুরু করেছেন শেষ করেছেন কি হয়েছে কথা বলো যেমন ইনসানালাফি হোস সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে নিমজ্জিত এটা বলেই না আসলে একটা হাদিস পড়লেন তিন মেজের স্বরূপে এসছে হাদিস ছি আর দুনিয়া মালরুনা মালরু ফিহা তুনুয়ামাফিহা ইল্লা বিক্রুল্লাহ আলে মোয়া মোত আল্লে মোয়ালা ওয়ালা দুনিয়ার উপরে লাহান হত দুনিয়ার যা কিছু আছে সব কিছুর উপর লাহান হত শুধু চাইরটা জিনিস ছাড়া কয়টা প্রথম হলো গার্জি আল্লাহর জিকির যেমন আমরা নামাজ পড়েছি এটার ভিতরে কাজ জিকির আল্লাহর জিকির দুই নম্বর আলেম যে আলেম জিকির দেয় তিন নম্বর যারা জিকিরি শিখে চার নাম্বার যারা তাদেরকে অনুসরণ করে এখন আমাদের স্কুলগুলোতে কোন জিকির নাই শিক্ষক ট্রেনিং হচ্ছে পরীক্ষা টরীক্ষা নাই শুধু ব্যাঙের লাভ উত্তার লাভ হিয়ালের লাভ আর ডিম রানবা কি রানবা ডিম রানবা আলু বর্তা বাচ্চাদেরকে পাইকারি হারে এনে স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দেন হেবজখানায় দিয়ে দেন ফুরকানিয়ায় দিয়ে দেন ঠিক না ঠিক এই শিক্ষা ব্যবস্থা রেখে যদি আপনি মারা যান আপনার দুনিয়া ও আখেরাত না নাবালক শিশু যা পড়ে তা তার পিতামাতা আমলনামায় তুলে দেন কে একজন পিতা যখন বাচ্চাকে কোরআনের প্রতিষ্ঠানে দেয় যেমন আমাদের মাদ্রাসাগুলো আমাদের ফোর আগে কোরআন ছিল কি ছিল না এই খান কথা বলছো পোলাপান কত ভালো এগুলো অল্প কিছু সময় শুনে বাকি সময় নিজেরা শুরু করে আর কতক্ষণ হন এদের রাগ করবেন না এদেরকে ভালোবাসবেন আদর করবেন পোলাপান যদি আদর পায় ঘরের ডিম শুরু করে খাওয়াই আমার মনে আছে আমার জন্য একটা ডিম নিয়ে আসছে ডিমের ভিতরে মুরগির বাচ্চা হয়ে গেছে কইলাম কৈত্যাংশত কম মুরগি লইয়া বইয়া রয়েছে মুরগিরে খেদে আমরা লেগে লইয়াছে এই জন্য এদেরকে ভালোবাসতেন ডাকত আল্লির দেখেন না জাহিদ বিন হা রে মা খাদিজার পক্ষ থেকে উপহার জাহেদ বিন হা রে সাসূল কাছে এসে ওনার চাচা এবং বাপ বলছে তার আম্মা পা মৃত পায় তাকে আমাদেরকে দিয়ে দেন রসূল সাইসাল্লাম বলেন না তা চিনয়েদেরকে বলছে এটা আমার আব্বা এটা আমার চাচা বলছে তুমি চাইলে চলে যেতে পারো ছোট্ট জায়দ কাদা শুরু করেছেন আর বলছেন ইয়া রাসুল আল্লাহ তখন রাসুল এখনো নবদ পান নাই রাসুল সাল্লাম বলছেন তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো জায়দ বলছে দুনিয়া ছাড়বো কিন্তু আপনাকে ছেড়ে দেব না যেতে রাজি হয় নাই এই হলো শিশুর প্রতি ভালোবাসা ইয়া না সে মানুষেরা আমাদের মালিক একজন মালিকের হুকুম অনুযায়ী চলবেন হুকুম ছাড়া চলেন না নাই দুনিয়াতে তো আপনি একটা লেবার রাখলেন সকালে বললেন যে এই খ্যাত নিরাবা এই কাজগুলো করবা লেবার কোনো কাজই নাই সন্ধ্যার সময় এসে আপনারা আসসালাম আলাইকুম সালাম নিবেন নিবেন সালাম কি দিবেন কি দিবেন এখন তো আমরা তাই করছি রবের হুকুম মানছি না জোহরের সময় এক সালাম আসরের সময় এক সালাম শিক্ষা ব্যবস্থায় রব নাই 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 পার্লামেন্টে ঘরেও নাই বা ঠিক কি নিয়ে চলছি ঘরের বিবি বেপর দিগি ঘরের মেয়েরা বেপর দিগি মেয়ে কোথায় যায় কোথায় থাকে বাবে খবরই না না কয় কত টাকা লাগবে কয় বাবা দাও পাঁচ হাজার টাকা দাও ইংলিশ স্যারের তিন হাজার আর নিজের কিছু কেনাকাটা আছে দুই হাজার দিয়ে দিচ্ছে বা দেন কিন্তু এই মেয়ে যদি বিপদ দিকে হয় তাহলে আপনাকেই কে আমতে জবাবদিহি করতে হবে ঠিক কিনা পাঁচ বছরের মেয়েকে পারাবেন না আমাদের দেশে পাঁচ বছরের ইয়াসমিন ধোর্ষিতা হয় বছর বয়সে মেয়েকে শিক্ষা দিতে হবে কার হুকুম সাত আল্লাহর হুকুম ইয়া হান্না সে মানুষেরা এত্তাকুম রবকে ভয় করো আমরা বললাম কিভাবে ভয় আসবে বাকারা শুরুর দিকে আল্লাহ ভয়ের কথা বলছেন কিভাবে ভয় আসবে শুনো ইয়া ইয়ুহান্না কুম অ নদী খলা কাকুম অ নদী নানু কাবলিকুম্ লা আল্লাহ কুম তদ কুল এবাদত আছে যেখানে ভয় আছে সেখানে নামাজে গেলেই ভয় আসে কার আরও জোরে বলেন আল্লাহর ভয় আসে যার ভয় আসলো না বুঝতে হবে তার নামাজ কবুল হয় নাই এখন চোরের নামাজ তো কবুল হবে না নামাজ কবুল হওয়ার জন্য আপনার হালাল রিজিক আছে না নাই শর্ত এটা আপনি চিন্তা করবেন কেন আমার শেষ কবুল হচ্ছে না আপনারা কষ্ট পাচ্ছেন না ছোট জায়গা আজকে নাকি আরেকটা মাহফিল আছে আপনাদের এলাকায় আমার স্নেহের বাসার আসবে সেখানে সমস্যা নাই আমার ভক্ত যারা আমার এখানে আসবে বাসারেররা বাসারও ওখানে যাবে কি বলেন ঠেলাঠেলের কোন দরকার নেই এত মানুষ মাশাল্লা ভারতে এখন মুসলমান সংখ্যা বিয়াল্লিশ কোটি আর বাংলাদেশে কত কোটি কত প্রায় আঠারো আঠারো কোটি বুঝলেন আঠারো আর বিয়াল্লিশ কত হইলো ষাট তুমি অঙ্কে ফেল করছে হ্যাঁ এই ষাট কোটিদের মধ্যে বাংলা ভাষাভাষী বিভিন্ন ভাষাভাষী উর্দু তো আমাদের দেশের ভারতের বা ওই যে হিন্দিও তো বাংলার মতোই সমাচার সমাপ্ত হুই হ্যাঁ শুধু বাংলা কথা বলে শেষে হাইলাগায় দিলে কি হয়ে গেল। হিন্দি হয়ে গেল সমাচার সমাপ্ত হুই হে। এটা হলো হিন্দি তো বাংলাদেশের অধিকাংশ লোকেরা হিন্দু বলতে পারে হিন্দি বলতে পারে এদের মধ্যে অজস্র দায়ী দরকার আছে না নাই ওই জন্য কাউকে জেলখানায় রাখবে না ছেড়ে দাও ছেড়ে দাও অলরেডি ছাড়া হয়েছে ছোট্ট রফিকও বেরিয়েছে এখন হামজা কয়েকদিন আগে মুক্তি পেয়েছে আল্লাহ দুজনের হায়াত দারাজ করে দেন আর আমাদের মামুনদেরকেও ছেড়ে দাও মামুনকে ছেড়ে দাও যাতে সে কোরআনের বাণী মানুষের কাছে প্রচার করতে পারে মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দেয় কালকে আমি এক জায়গায় ছিলাম আপনার পাশে আমাকে উঠতে দেয়নি রাত বারোটা পর্যন্ত দোয়া করে দিচ্ছে যারা মাহফিলটা আমাকে উঠতে দাও নেই যেন তাদেরকে ময়দানে সঠিক উপযুক্ত বিচার করে দেন কয়েক লক্ষ লোক এসেছে তারা দুই লক্ষ লোকের প্যান্ডেলই করেছে আপনাদের পাশের একটা জায়গা রাত্রে সাড়ে এগারোটায় ডিসি সাহেবকে বলা হলো ওদের ওখানে এক বড় কর্মচারী ছিল সরকারি তিনিও ডিআইজি তো উনি বললেন যে ডিসি সাহেব একটু অনুমতি দেন যেন একটু মনে করে দিতে পারে কোনো বলছে না অনুমতি নাই আমরাও দেখবো কেয়ামতের ময়দানে তোমরা সালারা কিভাবে জান্নাতের দিকে হ্যাঁ কোরআনের অনুমতি নাই তোর বিয়ে পড়াইছে কোন হুদুর তোর বিয়ের অনুমতি নাই কিসের অনুমতি কি জন্য এই ফাজলামি করলি তাহলে লোকদেরকে আগেই বলে দিতে যে পোস্টারিং করো না ঠিক না বেটি কথা কন না পোস্টারিং করেছে মাইকিং তারপরে তিন মাইল পর্যন্ত তারা বাতি দুই দুই পাশে লক্ষ লোকের প্যান্ডেল করেছে ছেলেগুলোর চোখের পানি মনে হয় যে বন্যার পানি প্রবাহিত হচ্ছে বুড়া যুবক এক ধারে কাঁদতেছে আমি বারোটা সোয়া বারোটা পর্যন্ত সেখানে থাকলাম ওনারা বলেন অনুমতি নাই এত সহজ না পৃথিবী প্রত্যেকটা সময়ের হিসাব তোদেরকে দিতে হবে বন্ধ করলি কেন মাহফিলে এই যে আমি যে কথা বলছি আয়াত কোরআনের আয়াত কয়টা পড়লাম এই পর্যন্ত বলে তো তো এই আয়াতগুলো থেকে তো মানুষকে বঞ্চিত করলি ঠিকটা বাটি আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকা তৌফিক দান করে দুশ্মনদেরকে চিনা তৌফিক দান করে এ তাকবাক ছোট্ট একটা শব্দ তা পাফিয়া وقی ان অর্থ হলো বাঁচা وقی ان অর্থ কি বাঁচা وقی অর্থ ভয় اقنا عذاب النار হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন সব নবীদের একটা দোয়া রবনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আজাবান না হে আল্লাহ দুনিয়া সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন আমাদের সবাইকে জাহান নামের জগন্না আগুন থেকে বাঁচিয়ে দেন সব নবী আলাই সালাম এই দোয়া করতেন এই দোয়ার ভিতরে কিন্তু সব মানুষের জন্য দোয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য দোয়া ঠিক না ঠিক এখানে কোনো মুসলমানের কথা নাই আতে না ফির দুনিয়া হাসানা আমাদের সবার দুনিয়া সুন্দর করে দেন এই জন্য ইসলাম সবার ধর্ম হওয়া উচিত দুনিয়াতে কোনো ধর্ম এরকম সবার জন্য দোয়া করো না শুধু কারা ছাড়া কারা ছাড়া, মুসলমান ছাড়া আমাদের জানা যাততেও আমরা সবার জন্য দোয়া দ্য়া করেি ঝিকাবাঠিক। শুধু নিজের জন্য একটা দুয়া আল্লাহ আমাক ফিরিল ফলেন, আল্লাহ আম্মাক আল্লাহ আমাকে মাপ করে দেন হাইয়ে না। আমাদের সব জীবিতদেরকে মাপ করে দেন মানিয়েতে না। সব মরাদেরকে মাপ করে দেন সাহে দেনা। উপস্থিতদেরকে মাপ করে দেন গা এবেনা। করে দেন না মাফ আমাদের ছোট বড় পুরুষ মহিলা সবাইকে মাফ করে দেন কি দোয়া কারা করে এরা শুধু মুসলমান করে ঠিক না এ দোয়াটা করবেন যত বেশি মানুষের জন্য দোয়া করবেন তত বেশি আপনার দোয়া কবুল হবে জীবনে সবচেয়ে বেশি দোয়া কোনটা বলেন তো সবচেয়ে বেশি দোয়া রাসূলের জীবনে হলো রববানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও না আযাবান্না কেন এই দোয়াটা শুনেন এই যে পাশের বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই নিবাতে যাব ঠিক না আমরা বলবো না বাড়িটা কাট আগে আগুন নিবাও ঠিক না بیٹি কুতমা আলা শাফাহু ফরাতি মিনান নার ফাকাযুকুম মিনহা আমাদের চারিদিকে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলছে এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে সবাইকে বাঁচাতে হবে আগে নিজে বাঁচব তারপরে ভাইকে বাঁচাবো কার কথা ও আনফুসাকুম ওয়া আ'লিকুম নারাও কুদ হান নাস ওয়াল হেজা নিজে আগে বাঁচো তোমার ভাইকে বাঁচাও পরিবারকে বাঁচাও এই জন্যই কষ্ট করে ছেলেরা এই যে মাহফিলের আয়োজন করে ঠিক না কত কষ্ট কালকে আমার ওই মাহফিলের মসজিদের ইমাম মাদ্রাসার মোহতামিম হুজুর একটা দর্শে নিজামি মাদ্রাসা দর্শে নিজামি মাদ্রাসা না হলে মসজিদ তালা লেগে যেত এতদিন এত ইমাম আমরা খুঁজে পেতাম না ঠিক তা বাটি কেমনে এগুলো বন্ধ করতে চান এই যে ছোট্ট ছোট্ট হেবজোখানা দিয়ে এক এক জায়গা থেকে ইমাম প্রোডাকশন দিচ্ছে কি দিচ্ছে ইমাম প্রোডাকশন দিচ্ছে এসে কান্তেছে বলছে হুজুর ডিসি অফিসে বসেছিলাম আট ঘন্টা এসপি সাহেবের অফিসে ওসি সাহেবের অফিসে সাহেবদের দ্বারা দারে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ তারপরেও আপনাকে আনতে পারলাম না পারবা সময় আসবে তখন ওরা আমাদের কাছে অনুমতি নিতে আসবে সময় আসবে ঠিকটা বা ঠিক পূজা পর্বনে কোনো বাধা নেই হ্যাঁ নোংরামিতে কোনো বাধা নেই কোরআনের মাহফিলে কেন বাধা এ জানুয়ার বলছে দায়িত্ব নাও কিসের দায়িত্ব নিবা এক কোরআনের মাহফিলে কোনো উশৃঙ্খল কাজ হয় না পৃথিবীতে সবচেয়ে ভদ্র মাহফিল হলো কোরআনের মাহফিল ঠিকটা বা ঠিক যত লক্ষ লোকই হোক এখানে কোনো বিশৃঙ্খলা হয় না তো কি কি কন্ট্রোল করতে বলো এখানে এসে মানুষ নামাজি হয় চুরি ছাড়ে মিথ্যা কথা ছাড়ে এর চেয়ে কি হতে পারে আল্লাহ তৌফিক দান করেন তাকুয়া অর্জনের জন্য পাঁচটা গুণ লাগবে কয়টা কোরআন শরীফে আল্লাহ প্রথমে বলেছেন পাঁচটা গুণ সুরাবা কারার একশো সাতাত্তর নম্বর বলেছে আটটা গুণ কয়টা যেমন কবরের প্রশ্ন কয়টা তিনটা কিন্তু তেরিমিজিতে আসছে পাঁচটা একটার ভিতরে তিনটা আছে নহাবশ ভিতরে আসে আমরা কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা বসার জায়গা নেই হ্যাঁ প্রথম দেখেন সুরা বাকারাটা শুরু হয়েছে কি দিয়া তাকুয়া দিয়া সুরা নেশাও শুরু হয়েছে তাকুয়া দিয়া সুরা নেশা বাকারা সুরা আল এমরান মায়দা পর্যন্ত ষাটটা সুরা যারা পড়বে ভালো করে উপলব্ধি করবে রাসুল বলেছেন এরা আল্লাহর কাছে আলেম হয়ে যাবে কি হবে আলেম আর আলেমদের দায়িত্ব বেশি না কম আলেমরা যেন প্রতি সপ্তাহে একবার কোরআন খতম দেয় ইবনে অমরকে রাসুল সাল্লাম বলছেন হে ইবনে অমর তুমি সাত দিনে এক খতম দিবা কোরআন সাবা আমানা আজেল কয়টা মান আজেল সাবা আমানা আজেল আর আপনারা যারা সাধারণ মানুষ আপনারা প্রতিদিন এক পাড়া শুনবেন রাজি আছেন তো কথা কন না কেন এই যে অ্যান্ড্রয়েড সেটে কোরআন আছে না নাই একটু অন করে দেন আর সাথে সাথে আবার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে দেখবেন লেখাও আসে পড়াও আসে এটা শ্রোদাইসির আছে হজাইফীর আছে গামাইতির আছে তারপরে কাবা শরীফের যতগুলো ইমাম প্রত্যেকের তেলাওয়াত ইন্টারনেটে আছে না নাই তেলাওয়াত আসবে দেখে দেখে পড়েন প্রতিদিন এক পারা কয় পারা একpara পড়লে কি হবে অনুনা অনুনাযিলুন মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল ইল্লা খাসারা যা আজিল করলাম সবটায় আরোগ্যতা একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কি একটু টেস্ট করেন না টেস্ট করেন একটু আপনার প্রেসার উঠেছে কি করবেন এখন ডাক্তার কই রে হে ডাক্তার সাহেব হে ডাক্তার নিয়ে আসো আপনি গিয়ে দেখলেন ডাক্তারের প্রেশার আপনার চেয়ে বেশি এটা হয়েছে আমাদের বাস্তব জীবন আমাদের এক জায়গাতে আমরা কিছু বন্ধু বান্ধব ব্যাডমিন্টন খেলতেছিলাম এক বন্ধু পড়ে গেল হঠাৎ করে কি রে কি হয়েছে কয় আমার প্রেশার আছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম দেখলাম যে ডাক্তার এমনি ব্যাখ্যা হয়ে আনিস বললাম ডাক্তার সাহেব আপনার কি আমি ঘাড় সোজা করতে পারতেছি না সকাল থেকে প্রেশার তো এখন তো এর কাছে গেলে প্রেশার আরো বাড়বে না কমবে এমন একজনের কাছে যাইতে হবে যিনি সব ভালো করে দিতে পারেন ঠিক না বা ঠিক আমার বন্ধুরা সবাই মিলে আমরা বললাম সুরাফাত হ্যাঁ তুমিও পড়ো আমরাও পড়ি একটু পরে তার প্রেশার ডাউন হলো কোরআন পড়লি রহমত আসে না নাই একটু টেস্ট করেন না টেস্ট করেন শুধু দৌড়ায় ডাক্তারের কাছে ডাক্তার কোন কষু করবে আপনার যে কোনো ওষুধ খাবেন ওষুধ আগে আল্লাকে জিজ্ঞেস করে আমি কাজ করবো যদি আল্লাহ অনুমতি দেয় ওষুধ কাজ করে অনুমতি যদি না হয় ওষুধ কাজ করে না এই জন্য আগে রহমত দরকার আপনি দুইটাই নিবেন যেমন রাসুলের হাতের ভিতরে পোকা কামড় দিয়েছে গভীর রাত রাসুল পোকা ছেড়ে দিয়ে বলছে পোকা তুই মানুষ না নবীও পোকা তো পোকাই পাইসি আর কামড় দিয়ে মায়াকে বললেন পানি গরম করে আনো ভিতরে লবণ দিও কি দিও লবণ দিও লবণ দিয়ে পানি গরম করে আনো রাসুল কে পানি গরম করে আনা হলো বলছে এখানে ঢালো ঢালছে আর পানিও পড়ছে আয়াত পড়ছেন আয়াত শেষ পানিও শেষ ব্যাথাও মায়া কে বললেন মায়েশা বলেন বললেন ইয়ার আপনি শুধু ফুতলেই তো হতো রাসূস স্যার সাল্লাম বললেন কোরআনের ফোটা হলো আল্লাহর রহমত আর এ ব্যথার ওষুধ হলো লবল পানি দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ ও লে কুল লে মানুষের শরীরে যে কোনো ডিফিসিয়েন্সি হলে মানুষের রোগ শুরু হয় যেমন প্রেসার কেন শুরু হয় রক্তের ব্যালেন্সিং কমে গেলে তখন প্রেশার হয় ঠিক কি না রক্তটা বেশি প্রবাহিত হলে হাই প্রেশার আর যদি কম প্রবাহিত হয় তাহলে কি লো প্রেশার এটা তো ডিফিসিয়েন্সির কারণে আপনি সেটাকে মেকআপ করে দিবেন সেটা মেকআপের জন্য রাসুল প্রতিদিন সকালে ছাগলের দুধের সাথে এক চিমটি আটা খেতেন তিন চামচ মধু খেতেন এটা যারা খাবেন লো প্রেশার হাই হয়ে হাই হাই প্রেশার লো হবে বিশ্বাস না হলে টেস্ট করে দেখো আমি আমার জীবনে পেয়েছি এটার উপকার ছাগলের দুধ তো এখন নাই আমাদের দেশ গরুর দুধ যদি পিওর হয় ঢাকা শহরে তো পিওর দুধ পাওয়াটাও আরেক বিশাল পরীক্ষা আমার দুধ এক আমি একটা জিজ্ঞেস করলাম আমার ই হলো কেমনে আমি নিচের তালায় আমার উপরের তালায় এক ভাই রোজার ইদে আমাদের দুধ বেশি লাগে না ও কন্ট্যাক্ট করতেছে কয় আপনারে পঁচিশ কেজি দুধ দেব দুই ফ্ল্যাটে এই ফ্ল্যাটে দশ কেজি এই ফ্ল্যাটে বারো কেজি আর একজন তিন কেজি বাস। আমি আমি শুনলাম শুনে তা বললাম যে তোমার গরু কয়টা কয় গরু কি আমি বানামু ব্যবসা তো একদিনই তুই কেমনি দিবি থাকলেই বুঝছেন বুঝছেননি রং থাকলেই হয় আমারে বারো বছর দুধ দেয় ছেলেটা কেমন লাগে কর দিলাম থাপপর কইলাম কি কি দেশ পানি কয় সার আল্লাহর কসম ড্রেনের পানি কোনো সময় দিই ওই পানি দিয়া এরপরে দুধ দিবে বারো কেজি আর সাত কেজি পানি অল্প দিলে দুধটা নষ্ট হয় না কিন্তু আপনি পানি যদি বেশি দেন তাহলে দুধটা পেল কোথায় গ্রামে পিওর দুধ আসে না নাই আছে এখন অনেক কিছু পিওর আপনারা পান এই জন্য এটা খাবেন এই দুধটার ভিতরে শরীরের যতগুলো চাহিদা সব আল্লাহ পূরণ করে দিয়েছেন শুধু দুধ খাবেন আর কোনো রোগ হবে না শুধু দুধ আর কিচ্ছু লাগবে না কোনো ডিফিসিয়েন্সি কোনো অভাব হবে না আপনার শরীরে এত বেশি খাদ্য প্রাণ এটার ভিতরে দিয়েছেন আমরা খাই দুধ গোস্ত আর মস্তিকেরা খায় মুত আর ঘু ঠিক না বে ঠিক মুদ খায় ওই যে গরুর পিছনে ধরে এখন তো ইন্টারনেটে সবাই দিয়ে সবাই দেখ করোনা যখন হয়েছে কয় যে ভাই তোমরা বউল গ কাউকা বউল ফিল করোনা চলা যায়গা গরুর মুদ খাও করোনা চলে যাবে ওই ঠাকুর খায়া ও আগে মরছে কারণ যেখানে সেখানে পরিচ্ছন্নতা যেখানে রোগ নাই সারা দুনিয়া আমাদের উজু শিখেছে ঠিক না বা ঠিক আমাদের মুসলমানদের মতো পবিত্র আর কেউ নাই আমাদের শরীর পাক জায়গা পাক কাপড় পাক তারপরে নামাজের জায়গা পাক কেবলামুখী ঠিক না বা ঠিক যে কোনো মুসলিমকে মসজিদে আনবেন নিজের অজান্তে সে পড়বে মসজিদে যাবেন তো যাবেন তো সবাই যাবেন তো কয় ওয়াক্ত সুন্নত নফল গুলো ঘরে পড়বেন মসজিদে নবাবিতে পড়লে যা সোয়াব হয় তার চেয়ে বেশি সব ঘরে পড়ল রাসুল সাল্লাম নিজে কোন সুন্নত নফল মসজিদে পড়তেন না কোথায় পড়তেন ঘরে পড়তেন তাইলে ঘরের সব আরো বেশি কিন্তু ফরজ গুলো কোথায় মসজিদ ভাগ করবেন না এখানে যাব না ওখানে যাব ওখানে যাব না এখানে যাব বুখারি হাদিস রাসুল বলেছেন সল্লু খালফা কুল্লে ইমামের অপরাধ থাকুক ইমাম নেককার হোক তার পিছনে তোমরা নামাজ পড়ো পরবর্তী পর্যায়ে ইমামকে সংশোধন করে নেন অমর ফারুকা ওসমানরাকে হত্যার জন্য যারা ওনাকে ঘিরেছে সেই মোনাফেকেরা মসজিদে নববীর কব নিয়েছে লোকেরা বলেছে ওসমান আমরা কি ওর পিছনে নামাজ পড়ব নাকি তিনি বলেন নামাজ পড়ো কিন্তু নামাজের পরে তাকে মেনো না তাহলে মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ হলো লা ইলাহা ইল্লাল্লাযীনা ইউমিনুনা বিলগাইব গায়বের প্রতি ঈমান আল্লাহ গায়েব জান্নাত গায়েব জাহান্নাম গায়েব ফেরেশতা গায়েব ঠিক আছে না ঠিক আমি আমার কাছে কি গায়েব আপনি হাসছেন কেন হাসছেন মন ভালো লাগছে ভালো লাগছে নি দেখানো যায় কথা বল না কেন আপনি কাঁদছেন কেন কাঁদছেন মন খারাপ খারাপ লাগানো দেখানো যায় আপনি তো দেখেন না দেখেন দেখেন পিছনে কিছুই শরীরের রক্ত গুলো দেখা যায় না গায়েব ছাড়া কোন জিনিস হয় না যেমন খেতে যখন ফসল আমরা চাই ফসলটাকে গায়েব করে দেয় ঠিকটা বেটি মাটির নিচে কি করে দেই, গায়েব করে দেই তখন গায়েব থেকে ফসল দিয়ে দেন কে একটা সুন্দর করে গাছগুলি ওঠে আল্লাহ আকবার যেই গায়েব আপনাকে মসজিদে নিয়ে যাবে ওটার নাম ইমান ওটার নাম কি যে মসজিদে যায় না সে মোমেন হতে পারে রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত যারা নামাজে যাবে তাদেরকে ইমানের সার্টিফিকেট দিয়ে দাও কয় ওয়াক্ত আপনি মসজিদে যাবেন আর জান্নাত আপনার বাড়ির দিকে আসবে রসুল সাহেব বলছেন মুসলিম শরীফের বর্ণা যারা উজু করে উজুর সাথে সাথে হাত যখন দোয় হাতের গুণাগুলো ঝরে যায় তুমি চলে যাচ্ছ তুমি তুমি গেলে স্লোগান দিবে কে বসো হ্যাঁ দাও স্লোগান দাও ঘরে ঘরে ঘরে

আমার মামুনকে এরা অ্যারেস্ট করেছে ঠিক না এত সহজ না পৃথিবী প্রত্যেকটি কাজের হিসাব নিবেন কে আল্লাহ ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন আল্লাহর সামনে যখনকে যাবে کرام জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহকে দেখবো রাসূল বলছেন তোমরা কি এই যে পূর্ণিমার চাঁদটা দেখো বেলা সাহাব চাঁদের উপরে কোনো মেঘ না থাকলে চাঁদটা যেরকম স্পষ্ট দেখো সূর্য যেরকম দেখো সেরকম তোমার রবকে তোমরা দেখবা সেই রবের সামনে দাঁড়াতে হবে কেমন দলবল নিয়ে না একা একা কেউ থাকবে না তোমাকে জিজ্ঞেস করবে এই মধ্যে কি খাব আল্লাহ মিথ্যা কথা কয় আমি করছি না আমি মাহফিলে বাধা দিছি না আল্লাহ মিথ্যা কথা কয় আল্লাহ কয় ঠিক আছে তোর মুখ বন্ধ করে দিলাম দেখি তোর হাত কি কয় হাত কইবে আল্লাহ আমারে দিয়ে লেখছে অমুক জানো স্টেজে না উড়ে ঠিক আমাকে দিয়ে লেখছে ও ইবা ফিলটা জানো না হয় ঠিক না ঠিক আর পা বলবে আল্লাহ আমি সাক্ষী হাত যে লেখছে একটু ভুল নাই তখন বলবে মা লিহাল কিতাব সূরা কাহফের ভিতরে আছে না নাই লা ইউগাদিরু সগাইরতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা কেমন आश्चर्यজনক তো কিতাব ছোটখাটো কোনো জিনিস এখান থেকে বাদ পড়ে নাই বড় কঠিন হিসাব হবে কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছ তাদের দুনিয়াও কোরান সাক্ষী দিলে রাসুল সাক্ষী দিবেন রাসুল সাক্ষী দিয়ে দার আগে কোরআন সাক্ষী দিবে কে দিবে আল কোরআন আগে কোরআন সাক্ষী দিবে তারপরে রমজান সাক্ষী দিবে কোরআন আগে না রমজান আগে কোরআন আগে নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ আলামিন এটাকে বন্ধু মানাবো রাজি আছে তো প্রশংসা করব কার আল্লাহ আল্লাহর প্রশংসা যারা বেশি করে তাদের নিয়ামত বেড়ে যায় কিশোরগঞ্জের লোকেরা প্রশংসা বেশি করে কার আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা বেশি করলে নিয়ামত বেড়ে যায় দেখেন না কত নিয়ামত আপনাদের এখানে আপনাদের এখানে তাকি মাসের যে বক্তা এটা দুনিয়ার কোথাও পাবেন না এত সুন্দর তাহি বক্তা আর ঈদ না মিটা মনে গেলে তো লাডি মাছ ও টাকি মাছ কন না সিলেটের কিন্তু সিলেটে এটা কওয়া যাবে না সিলেটেরটা তো একটা বাজে নাম দিছে সিলেটে টাকি মাছের কি মাছ কয় বলেন তো ওই যে আরেকটা মাছ আছে ওদের কি মাছ ভোগা মাছ কয় কি বাজে নাম দেখেন ড্রাইভারের বাড়ি হলো সুনামগঞ্জ বরে করতেছে হোকাত বাইগন্দ এখন উঠছে ঢাকার প্যাসেঞ্জার কয়ে আমার গাড়ি থেকে নামা তোর মতো অসীভ্য আমি আর দেখি না হয়েছে স্যার আমি তো হোক বাইগুন বাইগুন দিয়ে হোকা মাস নামতো বলছি তো মাছের নাম কি জঘন্য নাম রেখেছে এটা আমাদের কাছে জঘন্য কিন্তু ওদের কাছে এটা স্বাভাবিক আমি আর পঞ্চগড়ে এক জায়গায় গেলাম যাগার নাম হলো পুটকি এটা কি নাম দিলেন এটা মনে ঢাকাতে গিয়ে বললেন না আবার কিশোরগঞ্জ না কি কঠিন ভাষা যেমন কম্বল আমরা কম্বল বলি না সিলেটে কম্বল কাকে বল যেখানে আমরা বসে থাকি এটার নাম কি কম্বল আপনি কম্বল বলল ওরা হাসে এই জন্য একখানের ভাষা আরেকখানের হাসা একখানের গুলি আরেকখানের গালি কিন্তু এগুলোকে অপমান করা যাবে না কারণ ভাষাগুলো সৃষ্টি করেছেন কে আমরা ইমান আনবো কার উপর ইমানের প্রথম কথা হলো লা ইলাহা সত্তরটি শাখা ষাটটি শাখা প্রথম শাখা হলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা মানি না আল্লাহ ছাড়া কোনো কারো আইন মানি না রাজি আছেন না নাই হাত তুলে দেখাও মুসলমান আল কুরআনের ইসলামের শত্রু এখানে এখানে বা দুনিয়ার মুসলিম হ্যাঁ আমরা মসজিদে যারা যে আমরা ভাই আমরা কি ভাই আমার ভাই যে কালেমা পড়েছে সে আমার কি মসজিদে যায় না আদর করে তাকে কোথা নিয়ে যাবো মসজিদে নিয়ে যাবো আজান হচ্ছে একজন উত্তর দেন আমি আমার কয়েকটা বিষয় শেষ করি দুই নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়বো না রাজি আছি তো এক ওয়াক্ত ইচ্ছা করে ছাড়বেন আপনি কি হবেন কি হবেন আসর ইচ্ছা করে ছেড়ে দিবেন সারা জীবনের হাদিস। ফজর ছেড়ে দিবেন জোহরে জানা জানাজা হয়ে যেতে পারে কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা হ্যাঁ মনত হতে পারে জোহরে জানা যা ঠিক কি না যেকোনো কাজের আগে নামাজ কার কথা ফল ইন্না সলাতি পড়েন ফল ইন্না সলাতি অনসুখী অ মাহায় মামাতি যে যেকোনো কাজ করার আগে নামাজ পড়বেন আপনার কাজটা সুন্দর করে দিবেন কি আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে এত এত ভালো হচ্ছে কাজটা কিভাবে আল্লাহ করে দিচ্ছেন আপনি চিন্তাও করতে পারবেন না ঠিক না গত পরশু আমি ছিলাম গঞ্জের শেষ মাথায় বুঝেন গত কালকের মাহফিল ছিল জায়গা কম না বেশি অনেক জায়গা ওখানে রাতে শেষ করলাম আল্লাহকে বললাম সাহেলিয়া এলাহি আল্লাহ সহজ করে দেন এমন সহজ করে দিলেন আমি আসলাম এখানে টেরি পেলাম আমার চালকও টের পেল চাইতে হবে কার কাছে আর চাওয়ার একমাত্র মাধ্যম কি আস্তাইনু বিসবরে আসসালা ইন্নাল্লাহা মাআস সাবরিন যে নামাজ আর ধৈর্য দিয়ে আল্লাহর কাছে চায় তার সাথে থাকেন কে তিন নাম্বার অমিম্মা রাজাকনা হুম ইউনফিকুনা আল্লাহ যা রিজিক দিয়েছেন প্রত্যেকদিন আল্লাহর রাস্তায় কিছু দিব আগে দিব নিজের আত্মীয়-স্বজন কে আতাল মাল আলা হুববিহি নবিল নিজের আত্মীয়কে দিব প্রথম হলো বাপ তারপরে মা তারপরে বোন তারপরে কথা বল না কেন ভাই লাইয়া হুলুল জান্না কাকা তায় রেহেম নিকটত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছ তোমার জন্য জান্নাত হারাম তুমি জাননাতে যেতে পারবা নিকটত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছো। আপন ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করেছো। তোমরা অন্য ভাইয়েরা আর খাচ্ছ তোমাদের নামাজ রোজা কিচ্ছু হবে না আল্লাহর কাছে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে দুই নাম্বার নামাজ তিন রাজাক না হোক ভাই গরিব ভাইয়ের হাতে জাকাতের টাকা দিয়ে দাও আবার কানে কানে কইও না ভাই তোরে জাকাত দিলাম তাইলে ভাই বল তো তুই খা কারণ সম্মান বোধ আছে না নাই বলার দরকার নাই ভাই এ টাকাটা রাখেন এই টাকাটা রাখেন আপনার জাকাত কি হবে আদায় হয়ে যাবে আপন বোনের হাতে টাকা গুঁজে দেন আপন বোন হাতে টাকা গুজে দেন আপন খালাতো ভাইকে দেন চাচাতো ভাইকে দেন মামাতো ভাইকে দেন রাসুল চার সিঁড়ির খবর রাখতেন কয় সিঁড়ি বাপ মামা মামার পরে মামার ছেলে মামার ছেলের নাতি এরপরে তার নাতি চার খবর রাখতেন রাহমাত আল্লিল আল আমিন মা খাজিজুল কুবরার আত্মীয়দের খবর নিতেন খাজিজুল কুবরার আত্মীয়দের সন্তানদের খবর নিতেন তার সন্তান তার সন্তানদের খবর নিতেন রাহমাত আল্লিল আপনার আপন ভাই খবর নাই চাষ তো ভাই তো ভাইয়ের সাথে সম্পর্ক খুবই খারাপ এরকম লোক আছে না নাই নিজের বাড়িতে বিশাল মেহমান দাওয়াত দেয় পাশের ঘরে চাচাতো ভাইকে দাওয়াত দেয় না কি হলি তুই আকাশ শেষ জমিন থেকে আর হাম রেহেম থেকে আর হাম ভালো এই যে শান্তির দেশ কি সুন্দর আ এরপরে মসজিদে যায় না যেগুলোগুলো হতভাগা দুর্ভাগা পোড়াকপার একজন উত্তর দেন আমি কথাগুলো শেষ করে দিই তিন নম্বর দান করবেন প্রথম দান কারে করবেন তালহারা দিয়াল আসলেন আয়াত নাজিল হল লান তানায় বেদা হাত্তা তুন ফেকৌ নিম্মা তো সবচেয়ে আপন জিনিস ভালোবাসার জিনিস যে দান করে না সে তার দান গ্রহণযোগ্য হবে না তিনি মসজিদ নবীর সামনে একটা বাগান ছিল ওটা বিক্রি করে রাসুলের কাছে নিয়ে আসলেন রাসুল বলেন আমাকে দিও না তোমার আত্মীয় স্বজনকে দাও দানের সোয়াব পাবা হায়াত বেড়ে যাবে আত্মীয় স্বজনকে তিনি দান করে দিলেন পুরা বাগানের সম্পদ চার নাম্বার অল্লাদিনা অল্লাদিনা আমানু অল্লাদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাপারে বললেন আল্লাযী ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আপনারা আগের নবীর উপর যা নাজিল হয়েছে আপনার উপর যা নাজিল হয়েছে প্রত্যেকের উপরে ইমান আনতে হবে কার কথা আল্লাহর কথা কোনো প্রশ্ন ব্যয় করা যাবে রাসুল যেভাবে সংসার চালিয়েছেন যেভাবে যা আপনাকে তাই করতে হবে পঞ্চম বসেন হ্যাঁ দোয়া করে দিতাম আমি উঠলাম না তোমরা উঠলা কেন হ্যাঁ কোরআন শরীফ যত ঠান্ডা তত গরম মানে তো কারো বন্দনা গাইতে বসে নেই তেলাওয়াত করছি উঠতেছো মুরুক্ষ আমরা একসাথে উঠবো সাল এই পাঁচটা কাজ যে করবে উলাইকা আলা হুদাম্মের কে বলছেন কে বলছেন ও উলাই কা হমুল সফল দুনিয়াও সফল তাহলে প্রত্যেকদিন এই পাঁচটা কাজ চেক করবেন ইমান আছে কিনা নামাজ হল কিনা দান হলো কিনা রাসুলের উপর ইমেন আনলাম কিনা আখেরাতের পরে কি আছে কিনা আপনার যে কোনো আত্মীয় স্বজন আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না এখন আপনি সম্পর্ক রাখতে গিয়েছেন কথাও বলে না এরকম আসরা নাই রাসুলের কাছে এক সাহাবি এসেছেন আমি আমার আত্মীয় স্বজন সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু সে রাখতে চায় না রাসুল বলেন এটা জোড়া লাগানোই তো হলো ফরজ যে তোমাকেও দেয় তুমিও দাও তাহলে তো সম্পর্ক স্বাভাবিক যে তোমাকে দেয় না তুমি তাকে দেয়াটাই হলো আল্লাহর ফরোজ ঠিকতে পারি একদিন দিলা দুই দিন দিলা তৃতীয় দিন সে কি হয়ে যাবে খুশি হয়ে যাবে আপনার কাছে চলে আসবে পরেন সুবাহানাকা আল্লাহুম্মা হম বাবে হামদেক সেদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তঃ আস্তক ফুরুকা ও তবু বৈ আমরা এখন একটু দোয়ার দিকে যাব দোয়া চাইলে রাসুল করে দিতেন সাল্লাহ কেউ দোয়া চাইলে রাসুল তার জন্য কি করতেন দোয়া করে দিতেন দোয়া চাইলেও আর করলেন যে সময় নাই এটা যেন না হয় দোয়া চাইলেই কেউ করে দিবেন আর রাসুল নিজেও দোয়া চাইতেন ওমর ফারুক রাদের কাছে কিতাব আয়েল মেশকাতে এসছে হাদিসটি ওমর ফারুক ওমরায় যাবেন রাসুল বললেন ফি দোয়াই তোমার দোয়াতে তুমি আমাকে ভুলে যাও না কেদে কেঁদে দিয়েছেন বলছি এ রাসুল্লাহ সারা দুনিয়া দিলেও আমি এত খুশি হতাম না আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন আমরা দোয়া প্রত্যেকের জন্য আমার দেশ দেশ একটা কালিমা লোক বেশি না কালেমা বিপদে পড়লে হিন্দুরা কি পড়ে কি পড়ে কালিমা পড়ে স্বাধীনতার সময় কত হিন্দু যে কালিমা পড়ছে আরমিরা জিজ্ঞেস করছে তো মুসলমান হো হায় তো কালেমা পড়া কিন্তু তাহিন আরমিরা কইছে এটা তো মুসিবতের দোয়া কামি তো মুসিবত নে যেকোনো একটা শুরু তো তো কালেমা পড়ে তুফান আসলে কেউ কিন্তু ভগবানকে ডাকে না কারে ডাকে আল্লাহ রে কে মৌজুন কালজি আল্লাহ কত সুন্দর করে বর্ণনা করেছেন আমরা এখন সবার জন্য দোয়া করব বিশেষ করে যেই ঘরে খেয়েছি এই ঘরের কি ওর কাঞ্চন এই কাঞ্চনের এখনও সে আব্বা ডাক শুনে নেই আল্লাহ যেন নেক সন্তান দিয়ে তার ঘরটা ভরে দেয় আর এখানে যারা বিদেশে আছে বিভিন্ন রকমের কষ্টে আছে আমরা সবাইকে দোয়ায় সামিল করব